নমস্কার বন্ধুরা, আমার ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তো বন্ধুরা, আমরা আবার আজকে বেরিয়ে পড়েছি মা ছেলেতে মিলে। এই চা বাগানের পথ ধরে আমরা চলে যাব মঙ্গলহাট, সেখানে একজনের বাড়িতে যাব। সেখান থেকে দুটি জিনিস আনবো আমার রান্না চ্যানেলের জন্য। তো এই রাস্তার দুধারে হলো চা বাগান, আর মাঝখান দিয়ে রাস্তা, দেখতে কিন্তু দারুণ লাগছে। তার মধ্যে বিকেলবেলার রৌদ্রু এই চা গাছের উপর পড়ছে, আরও অসাধারণ হয়ে গেছে চা বাগানটি দেখতে। তো এই রাস্তাটি কিন্তু অনেক দূর যাওয়া যায় এই রাস্তার পথ ধরে। তো সেখানের মঙ্গলহাট, তারপরে হলো আপনার লোহারডাঙ্গি, তারপরে পানবাড়ি, তারপরে কিন্তু জিরো। তো সেই জিরো জয়ন্তী নদীর ধারে একদম। তো সেখানে কিন্তু বিকেলবেলা সময় কাটানোর জন্য দারুণ একটি জায়গা। তো যাই হোক, আমরা অত দূর যাচ্ছি না, আমরা যাচ্ছি মঙ্গলহাট পর্যন্ত। সেখানে একজনের বাড়ি থেকে দুটি জিনিস আনবো। তো সেই জিনিসগুলি আপনারা অবশ্যই দেখবেন, ভালো লাগবে আপনাদের। তো এই চা বাগানটি কিন্তু আলিপুরদুয়ার জেলার মাঝেরটিপি অঞ্চলের সিনাতপুর চা বাগান। এই চা বাগানের এরিয়াটা অনেকটা বড় আর খুবই সুন্দর এই চা বাগানটি। তো বন্ধুরা, আমি কিন্তু বাড়ির থেকে বেরিয়ে চলে এসেছি আমার যেখানে আসার কথা। তো এখানেই আমি আপনাদেরকে একটা দারুণ জিনিস দেখাবো। তো সেই বাড়িতে এসে আমি এই বাড়িতে এসেছি। এই বাড়িটা হলো আমার মামা শ্বশুরের মেয়ে ননদের বাড়ি। তো খুব জোরে বাইকে আসলাম, দেখুন চুলগুলো সব এলোমেলো হয়ে গেছে। যাই হোক, তা আমি এখানে এসে দেখি বেশ ক্ষুদে বাচ্চা কাচ্চা কি সুন্দর পড়াশোনা করছে। তাদের সঙ্গে একটু পরিচয় হয়ে নিই। ওদের পড়াশোনা দেখে আমার নিজের পড়াশোনার কথা মনে পড়ে গেল ছোটবেলায়। আমরা এভাবেই চটে বসে বই পড়তাম। তা ওদের সঙ্গে একটু কথা বলি। তোর নাম কি শোনা, বল জোরে বলো। আর তোর নাম বাবু? আচ্ছা আচ্ছা, তোর নাম? তোর নাম? তোর নাম? তুই কাঠামালা করা দিচ্ছিস, সাধু হয়ে গেছিস বাবা? তোর নাম কি? সবচেয়ে শান্ত এ অনুজ। আর দেখুন সবাই কিন্তু চঞ্চল, আর এই পুচকিটা খুব শান্ত বসে আছে। তোর নাম কি শোনা? বেশ, ওরা পড়াশোনা নিয়ে ব্যস্ত। আমার ননদের মেয়ে মানে টিউশনি পড়ায়, বেশ ভালো লাগছে। তো যাই হোক, আমি যার জন্য এসেছি সেটাই আমি আপনাদেরকে নিয়ে যাব সেখানে। তা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকুন, খুব এনজয় করুন। তো বোধ হয় আমি যে আসছি আমার ননদের বাড়িতে, এই হলো আমার ননদ সবুজ। ওর নাম সবুজ, আমার মামা শ্বশুরের মেয়ে। তার বাড়িতে আসছি একটা দারুণ জিনিস দেখতে, সেখানেই যাবো। আই যাই মনে হয়, তাই কি? ওহো, আমার সবুজের মেয়ে। তো বন্ধুরা, এই হলো সেই জিনিস যেটা দেখানোর জন্য আমি আপনাদেরকে নিয়ে এসেছি এখানে। তো এই হলো কোয়াশ ক্ষেত। সেই কোয়াশ ক্ষেতেই আপনাদেরকে আমি দেখাচ্ছি কিভাবে কোয়াশ ক্ষেতে কোয়াশগুলো রয়েছে। তো বন্ধুরা দেখুন, কোয়াশের ডোবাগুলো দেখুন আগে, দারুণ দারুণ। এগুলো যে খেতে লাগবে না, আর এই কোয়াশগুলো দেখুন। তো এই কোয়াশ চাষ এদিকে কিন্তু প্রত্যেকের বাড়িতেই ক্ষেত আছে, বিঘাকে বিঘা চাষ হয়ে থাকে এদিকে। এই টাটকা কোয়াশ গাছ থেকে ছিঁড়ে রান্না করে খেতে দারুণ লাগে। বেশি দিও না, অল্প দাও। কোয়াশগুলো একটু ঘুরে দেখা তোর মাথার সামনে, দেখ কত সুন্দর বাবু, দেখ কোয়াশগুলো। কত সুন্দর লাগছে দেখতে, দেখ কোয়াশটা পুরাট হয়ে গেছে। আচ্ছা, এগুলো গাড়লে কেমন করে হয়? এটা গাড়লে হবে তো। এই দেখুন বন্ধুরা, কোয়াশ কত সুন্দর, একদম টাটকা টাটকা কোয়াশ খেত থেকে ছিঁড়ে নিলাম। এই দেখুন ডোগাও ছিঁড়ে দিয়েছে সবুজ আমাকে অনেকগুলো। এই রেসিপি হবে কিন্তু দারুণ, আপনারা অবশ্যই দেখবেন রেসিপিটি। কোয়াশের ডোগা খাইতে খুব শান্ত, দারুণ। বন্ধুরা দেখুন, আমি নিজের হাতে ছিঁড়ে নিচ্ছি একটা কোয়াশ, কত সুন্দর। একই একই দেখুন। তো বন্ধুরা, রান্নার চ্যানেলের জন্য আমি কোয়াশের ডোগা আর কোয়াশ কিছু নিয়ে নিয়েছি। তো আমার ব্লগ চ্যানেলটি অবশ্যই যারা দেখছেন তাদের কাছে অনুরোধ করছি, আমার রান্না চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো দেখবেন, আশা করছি ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন, আমি সবুজের বাড়িতে এসে সবুজের বাড়ির পেছনে ওদের কত বড় একটা কোয়াশ ক্ষেত আছে। তো সেখান থেকে আমি কিছু কোয়াশের ডোগা আর কোয়াশ নিয়ে নিয়েছি। এই কোয়াশাটা পড়ে গেল হাত থেকে। তো যাই হোক, তা আমি এই কোয়াশ আর কোয়াশের ডোগা কিন্তু রেসিপি করার জন্য নিতে এসেছি। তো এখানে এসে এগুলো নিয়ে ভাবছি চলে যাব। তো আমি এখানে এসে প্রাকৃতিক পরিবেশটা এত সুন্দর লাগলো যে আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না, তাই ব্লগটা করে ফেললাম। তো আসার সময় রাস্তায় চা বাগান আর এই যে কোয়াশ, কোয়াশের ডোগা, তো আমি এগুলো দিকে রেসিপি করব। আমার একটি রান্না চ্যানেল আছে ইউটিউবে, আপনারা আমার নামে শিখা রায় সরকার সার্চ করলে ইউটিউবে পেয়ে যাবেন। তো অবশ্যই যে বন্ধুরা আপনারা জানেন না আমার যে রান্না চ্যানেল আছে,
তারা অশিখা রায় সরকার সার্চ করবেন ইউটিউবে গিয়ে, অবশ্যই আপনারা রান্না চ্যানেলটি দেখতে পারবেন। আর রান্না চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা আপনারা দেখলেন আমি কিন্তু অনেকক্ষণ আগে এসেছি, তো এসে কুয়াশা কুয়াশা ডোকা তুলে নিয়ে তারপর সবুজি বাড়িতে বসে চা টা খেয়ে অনেকক্ষণ গল্প করলাম, কিন্তু গল্প করতে করতে সন্ধ্যা হয়ে গেল। আমি ভেবেছিলাম যাওয়ার সময় রাস্তার চা বাগানটা আমি আবার আপনাদেরকে একটু দেখিয়ে দেবো, কিন্তু হলো না সেটা। তো ভিডিওটি আমি আজকে এখানে শেষ করছি সবুজি বাড়িতে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। তো বন্ধুরা আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সাথে।